কাব্য শিরোমণি নীলমণি ফুকনের কবিতা প্রথমবারের বাবে বিশিষ্ট কণ্ঠশিল্পী তরালি শর্মার কণ্ঠত গীতর রূপ। নীলমণি ফুকনের সূর্য হেন নামি আহে কাব্য গ্রন্থখনের একো নাই স্বপ্ন আছে শীর্ষক বহুল পঠিত কবিতাটোর সংগীতর রূপ তুমি আছা জোনাকী রাষ্ট্রীয় সন্মানপ্রাপ্ত কণ্ঠশিল্পী তরালি শর্মার কণ্ঠেরে নিগড়া এই বিশেষ গীতটে সংগীত জগতত এক সুকীয়া স্থান লাভ করেছে। উক্ত গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটোত আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকে বিশিষ্ট কবি লেখক ডক্টর প্রণয় ফুকন, ডক্টর নবজ্যোতি শইকীয়া, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় প্রকাশন পরিষদর প্রকল্পরঞ্জন ভাগবতী, লেখক অধ্যাপক মৃদুল শর্মা, কবি উপন্যাসিক ডক্টর নীলাক্ষী চলিহা গগৈ, তুমি আছা জোনাকীর এমপিথির লগতে এটি লিরিক্যাল ভিডিও ইউটিউবর মাধ্যমে 7 নভেম্বরের উপলব্ধ হওয়াক রাজহুয়া করা হয়। গীতটো টেকর কামখিনি করেছে দীপক বরগোহাঁয়ে, শব্দগ্রহণ করে গুৱাহাটী ষ্টুডিও ডিমছত। লিরিক্যাল ভিডিওটো সম্পাদনা করেছে তিনিচুকীয়া বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী আস্থানন্দিনী বরগোহাঁই আর নীলমণি ফুকনের নাতি সম্পূর্ণাই, লগতে কেন্দ্রীয় বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী শিশির শুভ্র ফুকনে। ভিডিওটোত ব্যবহার করা নীলমণি ফুকন আর দুলুমণি ফুকনের যুগ্ম ফটোখন বিশিষ্ট ফটোগ্রাফার অঙ্কুর বরগোহাঁই। পরিয়ালৰ হৈ নীলমণি ফুকনের বরপুত্র অসম চিকিৎসা মহাবিদ্যালয় ইএনডি বিভাগের মুরব্বী অধ্যাপক ডক্টর জ্যোতিময় ফুকনে উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকি কয় যে দেউতাই লৰালিতে কবিতাসমূহ চাবলৈ দিছিল, কিন্তু সেই সময়ত আমি কবিতাবিলাকৰ অর্থ বুজি পোৱা নাছিলোঁ। পাছলৈ ইয়াৰ সম্পূৰ্ণকৈ নহলেও বুজি পাবলৈ ললোঁ আৰু কবিতাও যে গীত হ'ব পাৰে আজি সেই কথা মর্মে মর্মে উপলব্ধি করো। বিখ্যাত গায়িকা তরালি শর্মায় গান গালে, আমি সকলে শুনে আপ্লুত হল। দেউতার কবিতাবুর আমি সর থাকতে যেতিয়া প্রুফ চাইছিল বুঝিলে টান পাইছিল। দেউতাই সদায় কবিতার পংক্তিবোৰ পড়িবলেও শিকাইছিল আর বেশিরভাগ কবিতায় মই বুঝি নাপাইছিল। সেই একবার কথা বহু দিনলে আমার ঘরলে আহি থকা বহু প্রজন্মর কবির মুখত শুনেছিল দেউতার কবিতা হেনো বুঝিবলৈ টান। আর তাতোকৈ ওপরলে গৈ কিছুমানে কৈছিল দুর্বুদ্ধ বুলি, আর তেনেকেই আমিও শিকি গৈছিলোঁ। হয়তো আধুনিক কবিতা ইংরেজিটো এবস্ট্রেক্ট বুলি কয়, বুঝিবলৈ টান, তাত অন্তর্নিহিত বেলেগ শক্তি থাকে। কিন্তু আজি দেউতার এটা গান কবিতা গানলে রূপান্তর করে মই ভাবিছো সাধারণ পাঠকৰ মাজত সোমাই থকা তেনেকুৱা এটা মানসিক বাধা ই আঁতৰাব, যিটো মেন্টেল বেৰিকেড বুলি কয়, গান কবিতা নুবুজার। আৰু তাৰ নিশ্চয়কৈ প্ৰথম দাবিদার মোর কনিষ্ঠ ভাতৃ অমিতা ফুকন, কারণ সেইটো মোৰ মনলৈ অহা নাছিল, মোৰ ভাইটিয়ে ভাবিছিল। তাত সহযোগ কৰিছিল আমাৰ ঘৰৰ একেবাৰে আপোন কবি আনিসুজ্জামান, আমি মামা বুলি মাতো। লগত ডিব্ৰুগড়ত যোগ দিলে লক্ষ্মীনন্দন আৰু জুৰিয়ে, আৰু গোটেই প্ৰচেষ্টাটোৱে এটা সফল ৰূপ পাইছে বুলি মই এজন একেবাৰে সাধাৰণ কবিতা নুবুজা পাঠক হিচাপে অনুভৱ কৰিছোঁ। আৰু এই গানটো দীঘলীয়া সময় ধৰি
অসমীয়া শ্রোতার মাজত জিয়াই থাকক বলি আশা রাখছি। আজির এই অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই আমি অতি আনন্দিত আৰু গৌৰৱবোধ কৰিছোঁ। নীলমণি ফুকন ছাৰৰ এটি কবিতাই আজি গীতৰ ৰূপ পালে আৰু সেই গীতত কণ্ঠদান কৰিলে ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ শিল্পী তৰালী শৰ্মাই। আৰু এইটো এটা কালজয়ী গীত যে হ'ব আমি ইতিমধ্যে অনুমান কৰিছোঁ। আচলতে ফুকন ছাৰৰ কবিতাত গীতৰ ৰূপ বহু আগতেই দিব লাগিছিল, এতিয়া যথেষ্টখিনি পলমেই হৈছে, তথাপিতো এটা ভাল কাম হ'ল বুলি আমি ভাবোঁ। আমি এই গোটেই প্ৰচেষ্টাটো চলোৱাৰ বাবে নীলমণি ফুকন ছাৰৰ পৰিয়ালটোক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তেখেতলোকে আগলৈও এনে প্ৰচেষ্টা অব্যাহত ৰাখক। নীলমণি ফুকন ছাৰৰ আমি দীৰ্ঘায়ু কামনা কৰিছোঁ। এনে এটা সুন্দৰ গীত উপহাৰ পোৱাৰ পাছত ছাৰৰ দীৰ্ঘায়ু যে হ'ব সেই কথাও আমি অনুধাৱন কৰিব পাৰোঁ। ইতিমধ্যে জ্যেষ্ঠ পুত্ৰই এই কথা ব্যক্ত কৰিছে যে দেউতা আনন্দিত হ'ব, তেখেতৰ আয়ুস 10 বছৰলৈ বৃদ্ধি পাব। আমিও সেই কথাটো অনুভৱ কৰিছোঁ। ছাৰ দীৰ্ঘায়ু হওক, তেখেতলৈ আমি অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ, তৰালী শৰ্মালৈও অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ। ডিব্ৰুগড়ৰ পৰা পৰিণীতা হাজৰিকা, ৰিপৰ্ট নিউজ নাও 24x7।